बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल। आमी फातेमा, तुम्हारे संगे आछी। आमी आज देखाबो जाल चिकेन रोस्ट, जा अस्वाभाविक मजादार छिल सेटाई आमी किभाबे तैरी करेछी आज तुम्हारे साथे शेयर करब। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের বাসার জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি এবং সৎ থাকি। আমি এখানে 6 পিস রোস্ট নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুনের মতো, ধনিয়ার গুঁড়ো 1 টি স্পুন, মরিচের গুঁড়ো 1 টি স্পুন এবং তেল দিয়ে, আর রোস্টেড মশলা 1 টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে আমি এটি ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দেব। আমার মনে হয়েছে আমার আর একটু তেল দিতে হবে, তাই আমি আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সাথে 1/2 টি স্পুন লবণ। আমি রোস্টেড মশলাগুলো যা আছে সব দিয়েছি, সাথে তেজপাতা, গরম মশলা ও শাহি জিরা, শাহি এলাচ, নর্মাল জিরা এবং 3-4 রকমের বাদাম দিয়ে নর্মাল পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিয়েছি। আজ আমি রোস্টটি একটু অন্যরকমভাবে করব। ম্যারিনেট করে দেখতেই পেরেছো স্ক্রিনে, আমি ঠিক তেমনটি বলছি। ম্যারিনেট করে মুরগির পিসগুলো রেখে যখন 2 ঘন্টা পার হয়ে গেছে, তখন আমি মাংস থেকে মশলাগুলো ঝেড়ে ফ্রাই প্যানে তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। একদম ঠিক রোজগুলো এমনভাবে আমি ভেজে নিয়েছি যেন তান্দুরি চিকেন যেভাবে উপরে পোড়া পোড়া লালচে হয় ঠিক সেই রকম ভাবে। এই তো আমার ভাজা হয়ে গেল। এখন আমি ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম আস্ত জিরে, এলাচ, দারচিনি, লং, সব কিছুই দিয়ে দিয়েছি একের পর এক। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর রোস্টের মশলা যখন করেছি ঠিক তখন আমি কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। এখন আমি ম্যারিনেট করা যে রোস্টের মশলা বাকি ছিল ভেজে নিয়েছি ঝেড়ে রোস্টগুলো, সেই রোস্টের মশলাগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। সাথে আমি 1 টি স্পুন রোস্টেড মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমারই করা টমেটো সস 1 টেবিল স্পুন দিয়ে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং আমি বেজে রাখা এই চিকেনগুলো দিয়ে দিলাম। এক কথায় এটা বলা যেতে পারে তান্দুরি চিকেন রোস্ট, একদম তান্দুরি চিকেনের মতোই আমি ভেজে নিয়েছি। তান্দুরি ফ্লেভারটাও আমার এখানে এসেছে কারণ আমি পোড়া পোড়াভাবে ভেজে নিয়েছি। এক কথায় আমরা কিন্তু বলতে পারি এটি তান্দুরি চিকেন অথবা জাল রোস্ট চিকেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 মগ লিকুইড দুধ। এখন দিয়ে দিব 1/2 মগ দই। দইটা আমি ফেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো পানি দেব না। আমি তান্দুরি চিকেনের কালারটা আসার জন্য ভাজার আগে আমি আরও মরিচ দিয়ে নিয়েছিলাম। আমার মরিচটি অনেক লাল, যেন লাল কালার হয়। হ্যাঁ, সাধারণত রোস্ট সাদা থাকে কিন্তু আমি একটু জাল তান্দুরি চিকেন রোস্ট করেছি তাই
একটু লাল কালার করেছি, কেউ চাইলে লাল না করতে চাইলে মরিচটা অল্প একটু দিলেই হবে, তাহলেই সাদা থাকবে। এখানে আমি 1 টেবিল স্পুন বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিলে একটু শাহি শাহি ভাব আসে। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে রোস্টটি নামিয়ে নিয়েছি। আমার এই রোস্টটি হতে কিন্তু বেশি সময় লাগেনি, কারণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আবার মশলা ঝেড়ে মুরগির পিস থেকে সেগুলো ঝেড়ে আবার আমি ভেজে নিয়েছি, তাই আমার খুব বেশি সময় লাগেনি। এই তো আমি রোস্টগুলো সাফ করে ফেলেছি, আমার রান্না অল কমপ্লিট। আর মজা কেমন হয়েছে? তোমরা আমি যেমন দেখালাম তেমনভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আমার কাছে তো দারুণ লেগেছে, তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি আরও কিছু বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার তান্দুরি চিকেন অথবা জাল রোস্ট রান্না। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকব। আর আমরা এবং অপরজনকেও ভালো রাখতে পারি, এতে করে কিন্তু নিজেদেরই সওয়াব হবে আর মানুষকে ভালো ভালো পরামর্শ দিতে পারি।